রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল এনআরএস হাসপাতালে বর্তমানে সংকটের সম্মুখীন। আজই গড় ঘটনার প্রতিবাদ জানাতে চিকিৎসকের কর্মবিরতির কারণে রোগী পরিষেবা ব্যাপক ব্যাঘাত ঘটেছে। তার মধ্যে হাসপাতালের 100টিরও বেশি রোগের ওষুধ নেই, যা সাধারণ জ্বর ব্যথা ওষুধ থেকে শুরু করে মশাবাহিত রোগের ওষুধ যেমন ম্যালেরিয়ার জন্য প্রযোজ্য। হাসপাতালের কাছে অভিযোগ উঠেছে যে কাশি হাঁচি জ্বর ব্যথার ওষুধ কোষ্ঠকাঠিন্য ও কৃমির ওষুধ কোলেস্ট্রল জরুরি অ্যান্টিবায়োটিক্স এবং মাল্টিভিটামিনের মতো প্রয়োজনীয় ওষুধেরও অভাব রয়েছে। এমনকি সুগার ও প্রেশারের ওষুধও হাসপাতালের স্টকে পাওয়া যাচ্ছে না। ডাক্তাররা প্রেসক্রিপশনে লিখে দিলেও রোগীরা 5টির মধ্যে 3-4টি ওষুধ না পেয়ে সমস্যায় পড়ছেন। এরপরে দরিদ্র রোগীদের বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এই পরিস্থিতি প্রায় 6 মাস ধরে চলমান, যদিও সাম্প্রতিক কিছুটা উন্নতি হয়েছে বলেই জানা যাচ্ছে। এনআরএস হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে 9টি ওষুধের কাউন্টার রয়েছে, যেখানে সরকারি তালিকার আওতায় বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু আর্থিক দুরবস্থা ও টেন্ডারের অভাবে মহার্ঘ ওষুধগুলির সঠিক সময়ে সরবরাহ হচ্ছে না। হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পীতবরণ চক্রবর্তী জানিয়েছেন, এই সমস্যাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন। রোগীর জন্য এই সংকটকে দ্রুত সমাধানের একান্ত প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।